নমস্কার, আমি প্রবোধ ঢালি। নবশূদ্র সম্প্রদায়ের মানুষ প্রাচীনকাল থেকে উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা ঘৃণিত, নির্যাতিত এবং অপমানিত হয়ে আসছে। বর্তমান যুগের নবশূদ্র সম্প্রদায়ের মানুষ জানে না তাদের পূর্বপুরুষদের সঠিক ইতিহাস। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে নবশূদ্র সম্প্রদায়ের উৎপত্তি এবং তাদের অতীত ইতিহাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করছি। নবশূদ্র বা নমসেজ হিন্দু সম্প্রদায়ের একটি বড় জনগোষ্ঠী। তৎকালীন পূর্ব বাংলার হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশ নবশূদ্র সম্প্রদায়ভুক্ত ছিল। 1947 সালে দেশভাগের পর নির্যাতিত হয়ে পূর্ব পাকিস্তান থেকে পিতৃ ভিটেমাটি ত্যাগ করে ভারতে আশ্রয় নেয় প্রচুর মানুষ। তৎকালীন ভারত সরকারের উদ্যোগে এই বিপুল উদ্বাস্তু জনগোষ্ঠীকে ভারতের বিভিন্ন রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশের নৈনিতাল, দণ্ডকারণ্য, আন্দামান ইত্যাদি স্থানে পুনর্বাসিত করা হয়। এছাড়াও তাদের কিছু অংশ বিশিষ্ট নবশূদ্র রাজনৈতিক নেতাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে পূর্ব পাকিস্তানে রয়ে যায়। তাদের মধ্যে অধিকাংশ মানুষই নবশূদ্র সম্প্রদায়ভুক্ত। এরা মূলত কৃষিজীবী শ্রেণীর মানুষ। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের সময় যেসব হিন্দু জনগোষ্ঠী ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছিল, দেশ স্বাধীনের পর তাদের কিছু অংশ আবার বাংলাদেশে ফিরে যায়। বেদ অনুসারে হিন্দু জাতি 4টি বর্ণে বিভক্ত, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। সামাজিকভাবে নবশূদ্ররা এই 4টি বর্ণের বাইরে একটি অবর্ণ বা মুক্ত বর্ণের হিন্দু জনগোষ্ঠী। খ্রিস্টীয় 1200 শতাব্দীতে হিন্দু সেন রাজবংশের পুনরুত্থানের ফলে পাল সাম্রাজ্যের পতন ঘটে। পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী আর সেন রাজারা ছিল গোড়া হিন্দু। সেন বংশের বল্লাল সেন সিংহাসনে আরোহণের পর তিনি দেখেন যে বঙ্গদেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই তিনি সবাইকে ব্রাহ্মণ্য বর্ণাশ্রয় ধর্মে ফিরে আসার ফরমান জারি করেন। তাদের মধ্যে একটি অংশ রাজার আদেশ মেনে হিন্দু ধর্ম গ্রহণ করে, অন্য একটি অংশ পালিয়ে নেপাল, ভুটান এবং তিব্বতে আশ্রয় গ্রহণ করে, এবং আর একটি বড় অংশ রাজার আদেশ মানতে রাজি হয়নি। রাজা বল্লাল সেন তাদের অন্তজ অস্পৃশ্য বলে ঘোষণা করেন এবং তাদের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, যেমন খুলনা, বরিশাল, ফরিদপুর এবং সুন্দরবনে বিতাড়িত করেন। কালের বিবর্তনে ধীরে ধীরে তারা বৈষ্ণব ধর্মের প্রভাবে হিন্দু ধর্মে মিশে যায়। তারপর থেকে ভারতীয় উপমহাদেশে এরা অন্তজ অস্পৃশ্য এবং ঘৃণিত হয়ে আসছে। এরাই নবশূদ্র সম্প্রদায়ের মানুষ। 1891 সালে ব্রিটিশদের একটি পরিসংখ্যানে দেখা যায় অধিকাংশ নবশূদ্র কাশ্যপ গোত্রের অন্তর্গত, কারণ এদের পূর্বপুরুষের শ্রুতি অনুযায়ী জানা যায় যে এরা জ্ঞানী কাশ্যপ মুনির বংশধর। কাশ্যপ মুনি শূদ্র নারীকে বিবাহ করেন বলে তার গর্ভজাত সন্তানদের শূদ্র বলা হতো। আবার পরবর্তীকালে নমস মুনির বংশধর হেতু তাদের নম বা নমসেজ বলেও অভিহিত করা হয়ে থাকে। এরা সাধারণত মণ্ডল, হালদার, দাস, সরকার, শিকদার, রায়, বিশ্বাস, মজুমদার ইত্যাদি পদবি ব্যবহার করে থাকে। 1871 সালে সেন্সাস রিপোর্টে বর্ণবিদ্বেষী ব্রাহ্মণদের চক্রান্তে বঙ্গদেশে নমদের চণ্ডাল নামে আখ্যায়িত করা হয়। এই সেন্সাস রিপোর্টের আগে পর্যন্ত নবশূদ্ররা শুধু নম বলে স্বীকৃত ছিল। তা ভূপেন্দ্রনাথ দত্তের বাংলার ইতিহাস ও রমাপ্রসাদ চন্দ্রের গৌড়মালা গ্রন্থ থেকে জানা যায়। এই সময় মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর চণ্ডাল নাম অপসারণ করার জন্য দীর্ঘ আন্দোলন শুরু করেন। তাছাড়া এই সময় বঙ্গভাষা আন্দোলনও শুরু হয়। এই উভয় আন্দোলনের চাপে পড়ে 1911 সালের সেন্সাস রিপোর্টে চণ্ডাল নাম অপসারণ করে নম নামের সাথে গীতা অনুযায়ী পাপজনী সম্ভূত বলে গালি খাওয়া শূদ্র শব্দটি জুড়ে দিয়ে নবশূদ্র নামে অপমানিত করে। যদিও এই সময় গুরুচাঁদ ঠাকুর লিখিতভাবে শূদ্র জুড়ে দেওয়ার ব্যাপারে আপত্তি জানায়, তবে অন্য তথ্য থেকে জানা যায় 1911 সালের সেন্সাসে বাংলার হিন্দু জাতিগুলোর মধ্যে নাম পরিবর্তনের হিড়িক পড়ে যায়। ছোট জাতগুলোকে হিন্দু ধর্মের মূল স্রোতের সাথে মিলিয়ে নেয়ার জন্য
তৎকালীন পণ্ডিতদের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। তখন জাতির উন্নয়ন নামকরণে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে প্রায় 40 জন পণ্ডিত ব্যক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে তারা লেখেন, দি কাস্ট কল্ড নমশূদ্র ইজ ব্রাহ্মিন বাই অরিজিন, বিং ডিসেন্ডেড ফ্রম গ্রেট ব্রাহ্মিন কাশ্যপ অ্যান্ড নট চণ্ডাল। অর্থাৎ নমশূদ্ররা চণ্ডাল নয়, তারা ব্রাহ্মণ দেবতার সন্তান, পূজনীয় এবং নমস্য। এরপর গুরুচাঁদ ঠাকুর অনুন্নত হিন্দু সম্প্রদায়ের শিক্ষা বিস্তারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর জোর দেন। 1881 সালে তিনি তৎকালীন ফরিদপুর জেলার ওড়াকান্দিতে প্রথম প্রাথমিক স্তরের স্কুল প্রতিষ্ঠা করেন এবং তার উৎসাহে 18 বছরের মধ্যে বিদ্যালয়টি প্রাথমিক স্তর থেকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। অস্পৃশ্যতা ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি আন্দোলনের সূচনা করেন। এই হল নমশূদ্র সম্প্রদায়ের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। তবে পরবর্তীতে এই সম্প্রদায়ের বর্তমান অবস্থা নিয়ে আরেকটি ভিডিও বানানোর ইচ্ছে আছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এবং আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।